আসসালামু আলাইকুম স্যার, আসবো কি ভিতরে? ওয়ালাইকুম আসসালাম, আয় 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 ভিতরে আয়, আইসেই তো পড়ছোর, আবার জিগার লাগে, চলে আয় স্যার। তাহলে কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ, তো তুই কেমন আছর? আজকে তো দেরি করে আইলি কে স্যার? একটু দেরি হয়ে গেছে স্যার, রাস্তায় যে যানজট স্যার। আমি আছি স্যার আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। স্যার আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। ঈশ্বরাড়া, কি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান? আচ্ছা ক ক কি প্রশ্ন কর, তোর কি জানবার চাস? স্যার শুনেন স্যার, বউ হারালে 100টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না, কথাটা কতটুকু সঠিক? বৎস, কথাটি বাহ্যিকভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং বিকৃত মস্তিষ্ক প্রসূত। তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা, সুতরাং প্রত্যেক স্ত্রীর ভিতরে একজন মা লুকিয়ে থাকেন। আর একটা কথা, মায়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য অনেক সময় তোমার আরো ভাই বোন আছেন, কিন্তু স্ত্রীর প্রয়োজনীয়তা পূরণে তুমি কেবল একজনই। স্যার কে বেশি গুরুত্বপূর্ণ, মা নাকি বউ? স্যার আমাকে একটু বলবেন। আরে বৎস, দুজনের মধ্যে কম্পেয়ার করাটাও বিকৃত মস্তিষ্কের কাজ। মা হচ্ছে তোমার কলিজা আর স্ত্রী হচ্ছেন তোমার হাত। এবার বলো, কলিজা আর হৃদয়ের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? শোনো, দুজনের কাউকে অখুশি রেখে শাশ্বত সুখ অনুভব করতে পারবে না। স্যার তাহলে আমাদের পরস্পরকে কিরকম আচরণ হওয়া উচিত বলে আপনি মনে করেন? আরে বৎস, তুমি স্ত্রীর সাথে এমন আচরণ করবে যে আচরণ তোমার বোনের সাথে তাহার স্বামীর থেকে আশা করো। মা জননীর সাথে এমন আচরণ করবে তোমার বোনের সাথে তার শাশুড়ির থেকে যেরকম আচরণ তুমি আশা করো। আর তোমার স্ত্রীর উচিত শাশুড়ির সাথে এমন আচরণ করা যে আচরণ তিনি আপন ছেলের বউয়ের থেকে আশা করেন। স্বামীর পরিবারের লোকের সাথে এমন আচরণ করা উচিত যে তার ভাইয়ের বউয়ের কাছ থেকে আশা করেন। হ্যালো ভিউয়ার্স বৃন্দ, শিক্ষণীয় উপদেশ। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, আপনার ভবিষ্যতের ছেলেমেয়েও তেমন আচরণ করবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যাজ সাইড ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।